নাম্বার এবং জিমেল ভুলে যাওয়ার কারণে আপনার প্রিয় পুরাতন ফেসবুক আইডি এখন ব্যবহার করতে পারছেন না, কিন্তু অন্য কোনো আইডি দিয়ে যখন আপনার পুরাতন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করছেন, তখন খুব সহজেই সেই আইডিটি রিকমেন্ডেশনে চলে আসছে সবার উপরে। আপনি প্রোফাইল ভিজিট করে দেখতে পারেন অন্য আইডি দিয়ে। এরকম প্রবলেম যদি ফেস করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফেসবুকের নাম্বার এবং জিমেল ভুলে গেলেও আইডি লগ ইন করে ব্যবহার করতে হয়। এজন্য আপনাকে কিছু প্রসেস মেনটেন করতে হবে এবং সঠিকভাবে যে কাজগুলো দেখিয়ে দিব এই কাজগুলো প্রয়োগ করতে হবে। ভিডিওটি স্কিপ করা যাবে না, কারণ এই বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি দেখে অনেকেই ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পেরেছেন, আবার অনেকেই পারেননি। তাই আজকের ভিডিওটি একটু লং হলেও আমি আপনাকে এ টু জেড ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে নাম্বার এবং জিমেল ভুলে গেলেও একটি ফেসবুক আইডি পুনরায় ব্যবহার করা যায়। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আপনি অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো। চলুন মোবাইল স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কাজ শিখে নিই। ফেসবুক অ্যাপ ওপেন করার পর আপনি যে ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং জিমেল নাম্বার সব কিছু ভুলে গেছেন, সেই ফেসবুক আইডি অন্য আরেকটি আইডি দিয়ে চার্জ করে নিয়ে আসবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আমার একটি ফেসবুক আইডি চার্জ করে নিয়ে এসেছি, কারণ এই ফেসবুক আইডির নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছি। কিন্তু এখন আপনাকে লগ ইন করে দেখিয়ে দিব। আপনিও সেম প্রসেস প্রয়োগ করে আপনার যে কোনো ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন, নাম্বার জিমেল সব কিছু ভুলে গেলেও। ভিডিওটি কোনোভাবে স্কিপ করে দেখবেন না, কারণ এই রিলেটেড একটি ভিডিও অলরেডি আপলোড করেছিলাম, কিন্তু অনেকেই ফেসবুক আইডি ফিরিয়ে আনতে সক্ষম হননি কারণ স্কিপ করে ভিডিওটি দেখেছেন। এখন আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির প্রোফাইলে যখন চলে আসবেন তখন কিন্তু এরকম থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো সেটিংস চলে আসবে। নিচের দিকে লক্ষ্য করলে কফি লিংক দেখতে পাবেন। আপনি প্রথমে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি মানে নাম্বার এবং জিমেল যে ভুলে গেছেন সেই ফেসবুক আইডির প্রোফাইল লিংকটি কপি করে নেবেন। যেহেতু নাম্বার এবং পাসওয়ার্ড জিমেল সব কিছু ভুলে গেছেন, তাই হারিয়ে যাওয়া ফেসবুক আইডি বলেই আমি এই আইডিকে সম্বোধন করছি। প্রোফাইল লিংকটি কপি হওয়ার পর আপনি সম্পূর্ণ মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। এখন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু এই ক্রোম ব্রাউজার অ্যাপটি ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকবে। এই ক্রোম ব্রাউজার অ্যাপটি ইনস্টল করবেন এবং উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটি এনেবেল করে দিবেন। যখন এই ডেস্কটপ সাইটটি আপনি এনেবেল করবেন মানে টিক মার্ক দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডি ল্যাপটপে যেভাবে ব্যবহার করতে পারেন ঠিক সেমভাবে এখানেও ব্যবহার করতে পারবেন। www.facebook.com-এ আমরা সাধারণত মোবাইলে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে চলে আসবে yapp.facebook.com। যখন আপনি ডেস্কটপ সাইটটি অন করে দিবেন, এখানে আমার একটি ফেসবুক আইডি লগ ইন করা আছে, আমি ফেসবুক আইডিটি এখন লগ আউট করে নিচ্ছি। ফেসবুক আইডি যখন লগ আউট করে ফেললাম তখন এখানে দেখতে পাচ্ছেন নতুন ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে আসলো। এখন আপনি এখানে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বারের বক্সে ক্লিক করবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, কপি করেছিলেন সেই লিঙ্কটি এখানে আপনি পেস্ট করে দিবেন। এই জন্য এই বক্সে আপনি ফিঙ্গারের মাধ্যমে লং প্রেস করে ধরে রাখলে পেস্ট লেখা দেখতে পাবেন। আপনি পেস্টে ক্লিক করে দিলে কিন্তু ফুল লিঙ্কটি এখানে চলে আসবে। এখন লিঙ্কের এই যে দেখতে পাচ্ছেন 17-এর পরে যে অংশটুকু আছে এই অংশটুকু ডিলিট করে দিবেন, মানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কের সংখ্যার পরের অংশটুকু ডিলিট করতে হবে। এই জায়গায় সবাই ভুল করেন, পরের অংশটুকু ভালোভাবে ডিলিট করবেন। আমি ডিলিট করে দিচ্ছি, শুধু সংখ্যা পর্যন্ত রাখবেন এবং সামনের যে অংশটুকু আছে সংখ্যার সেই অংশটুকু ডিলিট করে দিতে হবে। আমি 1-এর আগের যে অংশটুকু আছে এই অংশটুকু এখন ডিলিট করে দিব।
ডিলিট হয়ে গেলে শুধুমাত্র সংখ্যাটি কিন্তু এখানে থাকবে। আপনিও সেমভাবে সংখ্যাটি রেখে পাসওয়ার্ডে ক্লিক করে এখন পাসওয়ার্ড এই বক্সে ক্লিক করে আপনি ভুল একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি মনে করছি আপনি পাসওয়ার্ডও ভুলে গেছেন, তাই ভুল পাসওয়ার্ড দিয়ে কিভাবে কাজটি করবেন দেখিয়ে দিচ্ছি। আমি একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করে দিলাম। আপনি ভুল পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে এমন একটি পেজে নিয়ে আসা হবে। এখানে রেড কালারের লেখা শো হচ্ছে দেখতে পাচ্ছেন, ফরগটেন পাসওয়ার্ড। আপনি এই ফরগটেন পাসওয়ার্ড লেখাতে ক্লিক করবেন, দেখতে পাবেন একটি নাম্বার শো হচ্ছে। নাম্বারের শেষের দুইটি সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু বাকি সংখ্যাগুলো হাইড করে রাখা হয়েছে সিকিউরিটির জন্য। আমি যেহেতু ফেসবুক আইডি তৈরি করেছিলাম, তাই শেষের দুইটি সংখ্যা দেখেই বুঝতে পারছি কোন নাম্বারটি আমি ফেসবুকে অ্যাড করেছিলাম। এই নাম্বারটির মাধ্যমে এখন আমি খুব সহজেই ফেসবুক আইডি পুনরায় ফেরত নিয়ে আসতে পারবো। এই জন্য এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এই নাম্বারে একটি কোড নাম্বার যাবে, কোড নাম্বারটি বসিয়ে দিলেই কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। আর আপনি যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে না থাকেন, তাহলে প্রোফাইল লিঙ্কটি যে কপি করেছিলেন সেই লিঙ্কের যে সংখ্যা দিয়ে আমি কিছুক্ষণ আগে ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করে এই অপশনে এসেছি, আপনি শুধু সঠিক পাসওয়ার্ড দিবেন, তাহলে দেখবেন ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে, নাম্বার এবং জিমেলের প্রয়োজন হবে না। আর নাম্বার এবং জিমেল যদি আপনার কাছে থাকে আর পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে এখান থেকে খুব সহজেই আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনার প্রবলেম না হয়। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি এখানে এন্টার করবেন এবং পুনরায় কন্টিনিউয়ে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন কল চলে আসলো অলরেডি অফিস থেকে, আমি কলটি রিসিভ করব না, রিসিভ করলে ভিডিওটি নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে শুধু বুঝিয়ে দিচ্ছি। আশা করি এখন থেকে জিমেল এবং নাম্বার ভুলে গেলেও খুব সহজেই আপনি ফেসবুক আইডি পুনরায় লগ ইন করে ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।